الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى ایک بحر بے قرار اس کے ساحل تک کوئی شیری بیان پہنچا نہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ সকলে মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জফা জো ইশক মে হোতি হে ওহ জফা হে নেহি জফা জো ইশক মে হোতি হে ওহ জফা হে নেহি সিতম না হো তো মোহাব্বত মে কুছ মজা হে নেহি ستم نہ ہو تو محبت میں کچھ مزہ یہ نہیں لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا
ilaha illallah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, sallallahu alaihi wasallam, sallallahu alaihi wasallam. Muazzaz hazirin, Allah jalla shanuhur darbare lakh koti shukor jei mahan rabbul alamin amaderke ottonto maya kore mohabbat kore rahmati barkati Allah jalla shanuhur ghore ibadat korar jonno ashbar bosbar taufik dan korechen. এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালিমাতুল শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মাশহুর একটি সূরা সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা আপনাদের সামনে তেলাওয়াত করেছি নবী পাকের অগণিত হাদিস থেকে মাশহুর দুইটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে রেখে বরকতের নিয়তে কিছু কথা বলতে থাকা, রব্বি করিম কিছু উপকারী কথা বলার তৌফিক দান করুন। আপনারা সকলে বলুন আমিন। মহতরম হাজিরিন, যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরা অনেক পরিচিত একটা সূরা। সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, অর্থাৎ আমরা সূরাতুল ফাতিহা না বুঝলেও বাংলাতে এই সূরার নামটা অন্যভাবে আমরা বলি, সেটা হলো আলহামদুর সূরা। আলহামদুর সূরা দেখা যায় সূরাতুল ফাতিহা বললে অনেকেই চেনে না, যদি আলহামদুর সূরা বলা হয়, যে আলহামদুর সূরা যদি বলা হয় তাহলে আমরা অনেকেই চিনি। এই সূরাতুল ফাতিহা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যেই সূরাটা প্রত্যেক মুমিন মুসলমান বান্দা বান্দিরা আমরা সকলেই তেলাওয়াত করি। ফরজ নামাজ যদি আমরা আদায় করি এই সূরার প্রয়োজন হয়, আবার সুন্নাত নফল যেই ইবাদতই আমরা করি না কেন, সব ইবাদতের মধ্যেই এই সূরাটা তেলাওয়াত করা হয়। এই সূরাটা অনেক মূল্যবান একটা সূরা, যেই সূরার নাম, এই সূরাটার নাম উম্মুল কুরআন, কুরআনের মা এই সূরাতুল ফাতিহাকে বলা হয়। আবার এই সূরাটার নাম অনেক নামই রয়েছে, তন্মধ্যে উম্মুল কুরআন, সূরাতুস শিফা, সূরাতুদ দুআ, সূরাতুল কাঞ্জ, বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে সূরাতুল ফাতিহাকে। এই সূরা সূরাতুল হামদ, আলহামদুস সূরা মানে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। বান্দা একমাত্র ওই মহান আল্লাহর প্রশংসা করবে যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ওই মহান রব্বুল আলামিনের নাম হলেন আল্লাহ। আল্লাহ জাল্লা শানুর প্রশংসা করা, এই সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যেই সূরার মধ্যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, যে বান্দা তোমরা দোয়া করো, দোয়া সূরাতুল ফাতিহার মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন। এই সূরাটার নাম সূরাতুস শিফা, যেমন কোন মুসলমান ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, কেউ যদি অসুস্থ হয়ে যায় আর অপর কোন মুসলমান যদি অসুস্থ ব্যক্তির সামনে এই সূরায়ে ফাতিহা তেলাওয়াত করে যদি দম করে অথবা ফুঁক দেয়, তাহলে আল্লাহ তাআলার রহমতে ওই অসুস্থ ব্যক্তি সাথে সাথে সুস্থ হয়ে যান, সুবহানাল্লাহ। তবে শর্ত আছে,
আমরা অসুস্থ ব্যক্তির সামনে বসে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে দম করি ফুঁক দেই, কিন্তু অসুস্থ ব্যক্তি তো শেফা পায় না, অসুস্থ হয় না। এর কারণ কি? এর কারণ কি? আগের সূরাতুল ফাতিহা কি এখন কি নাই? না, সূরাতুল ফাতিহা ঠিকই আছে, আগে যেমন ছিল তেমনই আছে, কিন্তু আমাদের জবান নষ্ট হয়ে গিয়েছে। যদি ভালো জবান দিয়ে যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে যদি অসুস্থ ব্যক্তির সামনে ফুঁক দেওয়া হয়, অসুস্থ ব্যক্তিকে যদি ফুঁক দেওয়া হয়, আল্লাহ তাআলা সাথে সাথে ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করেন, সুবহানাল্লাহ। তবে এই পরিমাণ জবান আমাদেরকে করতে হবে, এই জবান আমাদেরকে ওই পরিমাণ জবান, যেই পরিমাণ জবান দিয়ে ফুঁক দিলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়, এমন জবান আমাদেরকে করতে হবে। তো আল্লাহর নবীর জমানায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত একজন সাহাবী ছিলেন। হাদিসের কিতাব খুললেই প্রায় জায়গায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এমন হাদিস পাওয়া যায়। তো সেই হাদিসের মধ্যে আসছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সফর করতেছেন, কোন জায়গায় অবস্থান করতেছেন, অবস্থান করেছেন ওই গোত্রের মধ্যে একজন বাদশাহ ছিলেন। ঘটনাক্রমে বাদশাহকে কোন এক সাপ, বিষাক্ত সাপ কামড়ে দিয়েছে। সহি হাদিস, বিষাক্ত সাপ কামড়ে দেওয়ার সাথে সাথে বাদশার চেহারা কালো রঙে রঙিন হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন। গোত্রের প্রজারা অনেক পরেশান হয়ে গেছেন, কিভাবে আমাদের বাদশাকে সুস্থ করা যায়, এমন বিষাক্ত সাপ কামড়ে দিয়েছে যে বিভিন্ন রোজা, বিভিন্ন কবিরাজ চিকিৎসা করতেছে কিন্তু কোনো সুস্থতার অনুভব সে পাইতেছে না, অনুভব করতেছে না, রঙিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, বিষাক্ত সাপ কামড়ে দিয়েছে। তো এক সময় তারা শুনতে পেল যে আল্লাহর নবীর এক বিরাট বড় একটা কাফেলা এই গোত্রের মধ্যে অবস্থান করেছেন, গোত্রের কিছু লোক ওই মুসলমানের তাঁবুতে অবস্থান করতেছেন, যে দেখি আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা এখানে আসছেন, দেখি না তাদের মধ্যে কোনো চিকিৎসা দিবে এমন কোনো লোক আছে কিনা। গোত্রের লোকজন গেলেন, তো ওই কাফেলার আমির ছিল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জবরদস্ত সাহাবি ছিলেন। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছেন, গোত্রের লোকেরা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে উপস্থিত হলেন, যে হযরত গোত্রের বাদশা আমাদের মনিব, আমাদের গোত্রের বাদশা একটা বিষাক্ত সাপ কামড় দিয়েছে, ও হযরত আপনাদের কাফেলার মধ্যে কি এমন আছে যে আমাদের বাদশাকে সুস্থতা দান করবেন, ফুঁক দিবেন আর আমাদের বাদশা সুস্থ হবেন, আল্লাহ মাফ করবেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রের লোকজনকে বলতেছেন, হ্যাঁ আমি সাপের বিষ নামাইতে পারি, সাপের বিষ আমি নামাইতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যদি এই সাপের বিষ যদি বাদশার শরীর থেকে যদি নামিয়ে দেই, তাহলে আমার তো কষ্ট হবে, আমাকে তো এখানে মেহনত করতে হবে, মেহনতের বদলা আমাকে দিতে হবে। বাদশার প্রজারা বলতেছে আমাদের বাদশার অভাব নাই, আমাদের বাদশার ধন ভান্ডারের অভাব নাই, ওগো হুজুর আপনি বলেন আপনি আপনাকে কি দিলে আপনি খুশি হবেন,
আর আমাদের বাদশাকে আপনি সুস্থতা দান করবেন আপনার ওসিলায় আল্লাহ তাআলা আমাদের বাদশাকে মাফ করবেন কি চান গোত্রের লোকজন রাজা প্রজারা বলল রাজার প্রজারা বলল যে আপনি যদি আমার বাদশা আমাদের বাদশাকে ফুক দিয়ে যদি সুস্থতা দান করতে পারেন তাহলে আমাদের ছাগলের পাল থেকে আমরা 30টা ছাগল আপনাকে দান করব আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার দরবারে চলে গেলেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন সূরাতুল ফাতিহা বাবা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত কইরা বাদশার শরীরের মধ্যে দম করলেন ফুঁক দিয়ে দিলেন বাদশার শরীরের মধ্যে বিষাক্ত সাপের সাপের বিষাক্ত পয়জনগুলো যেই সমস্ত পয়জনগুলো বাদশার শরীরের মধ্যে ছিল আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সূরা ফাতিহা তেলাওয়াত করিয়া যখন বাদশার শরীরে যখন দম করলেন ফুঁক দিলেন সাথে সাথে বাদশার শরীরের বিষগুলো পানি হয়ে গেল সুবহানাল্লাহ এই হলো সূরাতুল ফাতিহা শিফা সূরাতুল শিফা যে শিফা এই সূরাতুল ফাতিহার মধ্যে শিফা আছে শিফা যেমন আপনারা হুজুরের কাছে যান যে কারো যদি মাথা ব্যথা হয় আপনারা পানি নিয়ে যান যে হুজুররা কি কোনো মন্ত্র পড়েন নাকি যে আসমান থেকে কোন মন্ত্র নাযিল হয় আর হুজুররা মন্ত্র করে ফুঁক দেন না হুজুরদের কাছে আপনারা যখন পানি নিয়ে যান হুজুররা এই সূরাতুল ফাতিহাই তেলাওয়াত করে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে এই পানিতে দম করেন ফুঁক দিয়ে দেন তাহলে শুধু কি হুজুররাই ফুঁক দিলে শিফা পাওয়া যাবে না আপনি যদি ওই জমানের মালিক হয়ে থাকেন যেই জবান দিয়ে সাতবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলে করিয়া ফুঁক দিলে যদি শিফা রোগী যদি শিফা পায় তাহলে আপনিও ফুঁক দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে এই সূরাতুল ফাতিহা সাতবার করিয়া যদি প্রতিদিন যদি সাতবার তেলাওয়াত করে যদি একটা গ্লাসের মধ্যে প্রতিদিন সকালবেলা যদি সাতবার তেলাওয়াত করে ফুঁক দিয়ে যদি পান করা হয় তাহলে তার গ্যাস্ট্রিক কন পেটের ব্যথা কন পেটের মধ্যে কুটকুট বিভিন্ন ধরনের আওয়াজ করে বিভিন্ন ধরনের ব্যথা সব কিছু আল্লাহ তাআলা মাফ করে দেন এই সূরাতুল ফাতিহাকে এই কারণে আল্লাহ জাল্লা শান ও সূরাতুল শিফা বলেছেন কারণ প্রত্যেক জায়গার একটা রাজধানী আছে এই সমস্ত আমাদের সমস্ত শরীরের রাজধানী হলো পেট পেট ভালো সমস্ত শরীরেই ভালো তাই না পেট খারাপ হাঁটুর গুটুর যখনই করবে তখন সমস্ত শরীর দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে এ কারণে মুহাদ্দিসগণ বলেছেন যে সূরাতুল ফাতিহাকে ফাতিহা যেহেতু সূরাতুল শিফা কেউ যদি প্রতিদিন সকালবেলা সাতবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে যদি এক গ্লাসের মধ্যে দম করে ফুঁক দিয়ে যদি পান করে পেটের মধ্যে যত ধরনের অসুখ আছে যত ধরনের অসুবিধা আছে আল্লাহ তাআলা সমস্ত অসুখগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুবহানাল্লাহ সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুদ দোয়া সূরাতুল ফাতিহার নাম সূরাতুদ দোয়া সূরাতুল ফাতিহা এই সূরা পারে না এমন কেউ নাই ছোট ছোট বাচ্চা যারা নামাজ শেখে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো আলহামদুলিল্লাহ সূরাটা তুমি তেলাওয়াত করো সাথে সাথে বলে ফেলবে আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বাবারা সূরাতুল ফাতিহা কি আপনারা পারেন আপনারা সকলে হাত উঁচা করবেন জি আপনারা আমরা পারি সূরাতুল ফাতিহার আরেক নাম হলো সূরাতুদ দোয়া সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন যে বান্দা তোমরা দোয়া করো আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম
আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন তবে বাবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সৎ পথে পরিচালনা করেন আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন তবে বাবা আজব একটা নিয়ম সাথে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আগে কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন নাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আগে আল্লাহ তাআলা আরো তিনটা আয়াত নাযিল করেছেন চারটা আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তাআলা বুঝাইতেছেন সাথে সাথে আগে আগে আমার কাছে দোয়া নয় কারণ দুনিয়াতে যদি আপনি যদি কোন মন্ত্রীর কাছে কোন এমপি মহোদয়ের কাছে কোন কিছু যদি অনুদান নিয়ে আসতে যান অনুদান যদি আনতে যান কোন এমপির নিকট তাহলে সাথে সাথে আপনি যদি সরাসরি আগে আগে যা যদি বলেন এমপি মহোদয় আমাদের মসজিদ করতেছে মসজিদে 1 লাখ টাকা দেন কোন কথা নাই সাথে সাথে যদি কোন কথা না বলে যদি আপনি শুরুতেই যদি বলেন এমপি মহোদয় আমাদের মসজিদের জন্য আপনি 1 লাখ টাকা দেন এটা কিন্তু আদবের খেলাফ এমন করে না বলে যদি এমপি মহোদয়কে বলা হয় ও এমপি মহোদয় আপনি তো অমুক জায়গায় এত এত টাকা দেন আপনার মন তো অনেক ভালো আপনি তো এই জমানার হাতিম তাই আপনি তো অনেক সুন্দর দান সাদাকা করেন আপনি এই আসনে আসার পর থেকে শুধু উন্নতির লক্ষণ দেখা যায় শুধু উন্নতি হচ্ছে এই ধরনের কথা বলার পর যদি আবেদন করা হয় ও এমপি মহোদয় আমাদের মসজিদের জন্য আপনি 1 লক্ষ টাকা দেন তাহলে সে 1 লক্ষ টাকা না দিলেও আপনাকে খালি হাতে কিন্তু ফেরায় দিবে না আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাচ্ছেন যে বান্দা শুরুতে আগে আগে দোয়া নয় শুরুতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আগে তোমরা আমার প্রশংসা করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা বান্দাকে প্রশংসা শিক্ষা দিয়েছেন যে বান্দা তোমরা প্রশংসা করো সমস্ত সমস্ত বিশ্ব জানের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন বান্দাকে আল্লাহ তাআলা উত্তর দেন বান্দা তুমি কি চাও বান্দা তুমি কি চাও বান্দা তুমি কিসের প্রশংসা করো তখন বান্দা বলে হা আল্লাহ তাআলা বলেন হামিদান ইয়া আব্দি ওগা এরে বান্দা তুমি আমার কি প্রশংসা করো তখন বান্দা যখন পরের আয়াত তেলাওয়াত করে আর রহমানির রহিম ওগা আল্লাহ তুমি রহমান তুমি রহিম তোমার রহমান নামের প্রশংসা করতেছি তুমি তুমি রহিম নামের আমি প্রশংসা করতেছি মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা উত্তরে বলেন বান্দা আর কিসের তুমি প্রশংসা করো তখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের মালিক তখন আল্লাহ তাআলা বান্দাকে বলে বান্দা আর কিসের প্রশংসা করো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তাআলা তখন বান্দাকে বলে বান্দা তোমার সাথে এখন চুক্তি হবে তুমি এখন কি চাও তুমি এখন কি চাও তখন বান্দা বান্দাকে আল্লাহ তাআলা শিক্ষা দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর বান্দা তুমি দোয়া করো তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল পথ সিরাতাল মুস্তাকিমের পথ তুমি চাও এটা আমার কাছে দোয়া করো কারণ আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমার কাছে এমন দোয়া করবা যেই পথে চইলা হযরতে ওমর জান্নাতি হয়েছেন যেই পথে পথ অবলম্বন করে হযরতে ওমর কামালিয়াতের দরজায় পৌঁছে গেছেন যেই পথে চলে চলে হযরতে উসমান জান্নাতি হয়ে গেছেন যেই পথে চলে চলে হযরতে ওমরে ফারুক জান্নাতি হয়ে গেছেন যেই পথে চলে চলে সাহাবায়ে কেরামরা জান্নাতি হয়ে গেছেন যেই পথে চলে চলে সাহাবায়ে কেরামরা জান্নাতি হয়ে গেছেন এমন পথে চলার জন্য বান্দা তুমি দোয়া করো এরে বান্দা শয়তান এমন দোয়া তুমি আমি আল্লাহর কাছে করব না যেই পথে গায়রিল মাগদুবি আলাইহিম
গায়রিল মাগদুমি আলাইহিম ওয়ালা দাল্লিন যেই পথে চলে চলে আবু জাহেল জাহান্নামী হয়ে গেছে যেই পথে চইলা কারুন জাহান্নামী হয়ে গেছে যেই পথে চইলা ফিরাউন জাহান্নামী হয়ে গেছে যেই পথে চইলা হামান জাহান্নামী হয়ে গেছে ওই পথে তুমি দোয়া করবা না ওই পথে চলার জন্য তুমি দোয়া করবা না যেই পথে সাহাবায়ে কেরামরা জান্নাতি হয়ে গেছেন হযরত আবু বকর জান্নাতি হয়ে গেছেন ওই পথে চলার জন্য তুমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে দোয়া করো এভাবে করে আল্লাহর কাছে যদি দোয়া চাইতে হয় তাহলে দোয়া করতে হবে আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন এই সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুদ দোয়া এই সূরাতুল ফাতিহার আরো একটা নাম আছে সূরাতুল কাঞ্জ সূরাতুল কাঞ্জ মানে ধনভান্ডারের দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে এই সূরার আরো একটা নাম আছে যেই সূরার নাম হলো সূরাতুল কাঞ্জ ধন ভান্ডারের সুরা আল্লাহ তাআলা আরশে আজিমে আল্লাহ তাআলা যতগুলো ধন ভান্ডার আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন যতগুলো কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আয়াত পাঠাইছেন 114টা সুরা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে পাঠাইছেন 114টার মধ্যে সূরা ফাতিহা ব্যতীত সুরার মোট সংখ্যা হলো 113টা 113টা সুরার সংখ্যা আল্লাহ জাল্লা শানহু আরশে আজিমে বসে বসে জমিনে পাঠাইছেন তবে একটা সূরা এমন পড়াইছেন আল্লাহ তাআলা আরশে আযিমের নিচে হলো ধনভান্ডার রহমতের ধন ভান্ডার আল্লাহ জাল্লা শানহু আরশে আযিমের নিচে হলো ধনভান্ডার আল্লাহ তাআলার যত ধন ভান্ডার আছে রহমতের ধন ভান্ডার যত ধন ভান্ডার আল্লাহ তাআলার আছে সমস্ত ধন ভান্ডার এই স্থান হলো আরশে আযিমের নিচে সমস্ত কোরআন শরীফের আয়াত যখন আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন আল্লাহ তাআলা আরশে আযিম থেকে জমিনে পাঠাইছেন একটা সূরার আয়াত আল্লাহ তাআলা আরশে আযিম থেকে পাঠায় নাই আল্লাহ তাআলা আরশে আযিম থেকে না পাঠাইয়া ধন ভান্ডার থেকে সূরাতুল ফাতিহাকে কমপ্লিট কইরা জমিনে আল্লাহ তাআলা পাঠাইছেন এই কারণে সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল কাঞ্জ সূরাতুল কাঞ্জ মানে সূরাতুল কাঞ্জ মানে ধন ভান্ডারের সূরা এই কারণে এই সূরার নাম আরো একটা আছে এই সূরার নাম হলো উম্মুল কুরআন অথবা উম্মুল কিতাব উম্মুল কুরআন সমস্ত জিনিসের একটা মা আছে একটা মা একটা নেতা আছে এই কোরআন শরীফের মা হলো সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহা হলো উম্মুল কুরআন উম্মুল কিতাব যদি ধরা হয় তাহলে আল্লাহ তাআলা জমিনের উপর যতগুলো কিতাব দান করেছেন তাওরাত জাবুর ইনজিল কুরআন সমস্ত যতগুলো কিতাব আল্লাহ তাআলা জমিনে দান করেছেন এই জমিনে কোরআন শরীফ দান করেছেন কোরআনের মধ্যে সূরা ফাতিহা ব্যতীত অন্য অন্য যত সূরা আছে সমস্ত সূরার চাইতে মাশহুর একটা সূরা প্রসিদ্ধ একটা সূরার নাম হলো সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যেই সূরাটা আল্লাহ তাআলা নিজেই প্রসেসিং কইরা আল্লাহ তাআলা আরশে আযিমের নিচ থেকে ধন ভান্ডার থেকে আল্লাহ তাআলা প্রসেসিং কইরা সূরাতুল ফাতিহাকে কোরআন শরীফের মধ্যে দান করেছেন এ কারণে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবা সূরাতুল ফাতিহা হলো সূরাতুশ শিফা রোগীর সামনে যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে যদি রোগীর সামনে যদি দম করা হয় আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি দম করতে দেরি আমি আল্লাহ রোগীকে সুস্থ করতে দেরি করি না সুবহানাল্লাহ এই কারণে সূরাতুল ফাতিহা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা কি সূরাতুল ফাতিহা সহি শুদ্ধভাবে করতে পারবেন একজন হাত উঠানোর সাহস আপনাদের নাই কারণ সূরাতুল ফাতিহা আপনারা পড়তে পারেন সহি শুদ্ধভাবে আপনারা শিখতে পারেন নাই যারা মাদ্রাসায় পড়েছেন তারা তো সহি শুদ্ধভাবে পড়েছেন শিখছেন আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ফুঁক দেই পানিতে দম দেই খাই পেট ব্যথা ভালো হয় না পরে হুজুরের কাছে দৌড়াই হুজুরও মানুষ আপনিও মানুষ কেন আপনারটা ভালো হয় না একটাই কারণ যে আপনার ওই এমন জবানও নাই আবার সহি শুদ্ধভাবে পড়ার যোগ্যতাও আপনার নাই
সহি শুদ্ধভাবে শেখার জন্য ইংলিশ মিডিয়ামে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শেখানো হয় না। জাগতিক শিক্ষা আপনারা শিখতে পারেন, কোনো অসুবিধা নাই, তবে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়ে আপনারা বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হন, বিভিন্ন ইংলিশ মিডিয়ামে আপনারা ভর্তি হন, কোনো দুঃখ নাই। তবে ছোট্টকালে যদি সুরতুল ফাতিহা কোরআন শরীফভাবে যদি সহি শুদ্ধভাবে শিখতে না পারেন, আল্লাহর জাত ও জালালের কসম, কোনো দিন সহি শুদ্ধভাবে শেখার মতো আপনাদের যোগ্যতা হবে না। আপনারা যারা অশুদ্ধ পড়েন, আপনারা ভাবেন যে এখন কোরআন শরীফ পড়া কত কষ্টকর, অথচ যারা মাদ্রাসায় পড়েছে, যারা মাদ্রাসায় পড়ে তারা মনে করে কোরআন শরীফের মতো সহজ আর কোনো পড়া এই জমিনের মধ্যেই নাই। একেবারেই সহজ কোরআন শরীফ পড়া, বাংলার চাইতে সহজ লাগে যারা শিখছে, অথচ যারা শেখেন নাই তাদের তো দাঁত ভেঙে যায়, এই অবস্থা। এই কারণে এই সুরতুল ফাতিহা, শুধু সুরতুল ফাতিহা নয়, পুরনো কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখতে হলে আমাদেরকে একটাই মাধ্যম, একটাই পন্থা আছে, এই পন্থা হলো আমাদেরকে মাদ্রাসায় ভর্তি হতে হবে। যারা বড় হয়েছেন, যাদের বয়স অনেক বেড়ে গিয়েছে, তাদের একটা মাধ্যম জামাতে তাবলিগ, তাবলিগে বের হওয়া, কারণ এখানে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা, এক সাল যখন দেওয়া হয় তখন উপকার হয়, তিন দিনের জন্য এত উপকার হয় না। তো যারা ছোট ছোট বাচ্চা আছে, আমাদের যারা ছেলে আছে, নাতি আছে, নাতনি আছে, মেয়ে আছে ছোট, তাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিক্ষা দেওয়ার মাধ্যমেই হলো মাদ্রাসা। মাদ্রাসা ব্যতীত আর কোনো পন্থা নাই। শুধু কি কোরআন শরীফই পড়বে? মাদ্রাসায় কি শুধু কোরআন শরীফ পড়ানো শিক্ষা হয়? না, আপনি মারা যাবেন, আপনার বাবা মারা যাবে, দাদার জানাজা, নাতনি নাতি পড়াইতেছে, বাবার জানাজা, ছেলে পড়াইতেছে, কত খুশনসিব, খুশনসিব না একটা, বড় একটা, বহুত বড় খুশনসিব। তো এই কারণে মাদ্রাসায় জানাজা নামাজ থেকে শুরু করে, পাঁচ ওয়াক্ত নামাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যত নামাজ আছে সব কিছু শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষা আমরা অনেকেই আবেগে, আমরা যখন আমরা বয়ান শুনি তখন সবার মনে মনে একটা আবেগ, হ্যাঁ আমার নাতিকে মাদ্রাসায় ভর্তি করাবো। যখন মসজিদ থেকে বের হয়ে যাই তখন এমন শয়তান ধোকা দেয়, মাদ্রাসার কথা শুনতে ইচ্ছে করে না। এই কারণে মাদ্রাসা, আপনাদের এলাকায় মাদ্রাসা হচ্ছে, শুধু এই জায়গায় মাদ্রাসা হচ্ছে এই কারণে হুজুর খালি বয়ান করতেছে তা নয়, আপনার যেখানেই ইচ্ছা সেখানেই ভর্তি করান, এখানেই ভর্তি করাতে হবে তা নয়, যেখানেই মাদ্রাসা আছে এই জায়গায় ভর্তি করেন, আমাদের কোনো দুঃখ নাই। কারণ আপনার ছেলে আলেম হলেই আমরা খুশি, আপনার ছেলে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারলেই আমরা খুশি, এখানে সহি শুদ্ধভাবে পড়তে পারবে কারণ এখানেই ভর্তি করাতে হবে এটা বলি না, যেখানে হোক সহি শুদ্ধভাবে কোরআনটা শেখানোর পর আপনি আপনার মেয়েকে ডক্টর বানান, নার্স বানান, আপনার যেটা ইচ্ছা ইঞ্জিনিয়ার বানান, কোনো দুঃখ নাই। যেই ছেলেটা ছোট্টকালে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ শিখে, ওই ছেলেটা সারা জীবন যাবে কোনোদিন নাস্তিক হবে না, কোনোদিন মুরতাদ হবে না। দেখেন যারা নাস্তিক হয়, যারা মুরতাদ হয়েছে, তাদের জীবনই পড়ে দেখেন তারা মাদ্রাসার বারান্দায় জীবনই যায়। এ কারণে মাদ্রাসা অনতি বিলম্বেই ইনশাআল্লাহ চালু করা হবে, সামনে মাসেই ক্লাস শুরু হবে, আজকে এই দুই তিন দিনের মধ্যেই ভর্তির কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। কাজ বাকি আছে, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তো আপনারা যাদের ছোট ছোট বাচ্চা আছে আপনারা সকলে ভর্তি করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ, একটা বছর পড়ায় দেখেন, যদি মনে করেন না উপকার হচ্ছে তাহলে সামনে বছর পড়ায় না, আর যদি মনে করেন না আমার ছেলে মেয়ের ক্ষতি হচ্ছে তাহলে আল্লাহর রাস্তায় আপনারা পড়াবেন না, এই জায়গায় পড়ানোর দরকার নেই, অন্য জায়গায় যদি উন্নতি হয় অন্য জায়গায় পড়াবেন, একটা বছর পড়ান, একটা বছর সময় নেন, সময় নিয়ে মেয়ে যখন বাড়ি যাবে মাদ্রাসা থেকে তারপর জিজ্ঞাসা করবেন কি কি শিখছে, একটা বছর, মাত্র একটা বছর আপনার সময় নষ্ট করেন, একটা বছর সময় নষ্ট করেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুন, সকলে বলুন আমিন। সহি শুদ্ধভাবে আমাদের ছেলে মেয়ে নাতনি নাতনিকে কোরআন শরীফ শিক্ষা করার জন্য যা মেহনত করা দরকার মেহনত করা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।